গরম মানেই চাটনি আর ঠান্ডা ঠান্ডা শরবত, এছাড়া চলবেই না। তাই আমি আজকে বানিয়ে নিলাম তেল ফোড়ন ছাড়াই কাঁচা আমের প্লাস্টিক চাটনি। কিছু ভাজা মশলা দেব, এগুলো শুকনো ভেজে গুঁড়ো করে নেব, যেমন মৌরি আছে, ধনে আছে, শুকনো লঙ্কা আছে, পাঁচফোড়ন আছে। প্রথমে একটা পাত্রে জল নিয়ে নেব, জলের মধ্যে লবণ দিয়ে দেব, তারপরে দেব আমের টক বুঝে চিনি। চিনিটা কম বেশি করা যায়, যারা টক বেশি ভালোবাসে চিনি কম দেবে। এবারে এইটাকে আমি ফোটাবো, ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো মৌরি। মৌরি দেওয়ার পর আমি এর মধ্যে দেব কিছুটা কাজু বাদাম আর কিশমিশ। কত সহজে জলটা ফুটলেই চাটনি তৈরি। এইভাবে সহজ পদ্ধতিতে কিছু রান্না শিখে রাখা অবশ্যই দরকার। কোনো রকম তেল ফোড়ন এখানে আমি ব্যবহার করি। এবারে আমি কাঁচা আমগুলো দিয়ে দিই। হ্যাঁ, কাঁচা আমগুলো অবশ্যই দেখে নিতে হবে টক কিনা। অনেক সময় কাঁচা মিঠে আম দিয়ে দেয় কিন্তু বাজার থেকে, সেরম হলে কিন্তু চলবে না। এবার আমগুলো দিয়ে আমি আবার ভালো করে ফোটাবো, ফুটিয়ে জলটা আমি একদম কমিয়ে নেব। এর মধ্যে কোনো রকম হলুদ আমি ব্যবহার করব না, যেহেতু প্লাস্টিক চাটনি সেহেতু এটা সাদা সাদাই হবে। দিলাম আদা, গ্রেট করা আদা। আদাটা দিলে আদার একটা সেন্ট ছাড়ে আর খেতেও খুব ভালো লাগে, মানে স্বাদই অন্যরকম হয় আদাটা দিলে। আমার জল কমে এসছে, অনেকটাই চ্যাটচ্যাট হয়ে গেছে। এটা বেশি শক্ত হবে না, গায়ে মাখামাখা হবে না, আবার বেশি জলও থাকবে না। আমার যেরকম আছে পরিমাণে ঠিক সেরকম, যাতে একটু আঙুল করে চেটে খাওয়া যায় পাতে নিয়ে, সেই টাইপের হবে আমার কাঁচা আমের প্লাস্টিক চাটনি। একটু বিট লবণ দিয়ে দিলাম। যে কোনো চাটনিতে আচারে বিট লবণ কিন্তু আলাদা একটা মাত্রা আনে। এবার আমগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। তৈরি আমার কাঁচা আমের প্লাস্টিক চাটনি। বাড়িতে বানাও আর কমেন্টে জানাও কেমন লাগলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।